অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বাধীন অনুসন্ধান কমিটির রিপোর্টের ভিত্তিতে এসএসসির গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগে দুর্নীতির মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এসএসসি গ্রুপ ডি নিয়োগে দুর্নীতির অভিযোগ নিয়ে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের কমিটি প্রায় 1500 পাতার রিপোর্ট জমা দিয়েছে, যা এবিপি আনন্দের হাতে এসেছে। কারা কারা গ্রুপ ডি নিয়োগের প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর সুপারিশপত্র এবং নিয়োগপত্র পেয়েছেন তার একটি তালিকা কলকাতা হাইকোর্টে জমা দেন মামলাকারীর আইনজীবীরা। সেই তালিকা থেকে 16 জনকে ডেকে পাঠায় অনুসন্ধান কমিটি। বাগ কমিটির রিপোর্টে বলা হয়েছে এর মধ্যে একজন বাদ দিয়ে বাকি 15 জনই গ্রুপ ডির প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর সুপারিশপত্র এবং নিয়োগপত্র পেয়েছিলেন। এদের মধ্যে 8 জনের নাম ওয়েটিং লিস্টে থাকলেও 7 জনের নাম কোথাও ছিল না। তারা কিভাবে নিয়োগপত্র পেলেন তাও পরিষ্কার নয়। এর থেকেও মারাত্মক তথ্য রয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের অনুসন্ধান কমিটির রিপোর্টে। সেখানে উল্লেখ করা হয়েছে, প্রাথমিকভাবে উত্তরপত্র বা ওএমআর শীট মূল্যায়নের জন্য এনওয়াইএসএ কমিউনিকেশন প্রাইভেট লিমিটেডকে বরাদ্দ দেয় এসএসসি। পরে ওই সংস্থাকে কালো তালিকাভুক্ত করে এনটি ইনফোসিস্টেম সংস্থাকে আনা হয়। নিয়ম অনুযায়ী অন্য সংস্থাকে বরাদ্দ দিতে হলে বোর্ড মিটিং করতে হয়, কিন্তু এক্ষেত্রে এসএসসির তরফে কোনো ধরনের বোর্ড মিটিং ছাড়াই অন্য সংস্থাকে বরাদ্দ দেওয়া হয়। তৎকালীন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার বয়ান থেকে জানা যায় সংস্থা বদলের জন্য কোনো বোর্ড মিটিং হয়নি। দুটি সংস্থাই অনুসন্ধান কমিটির কাছে জানায় তারা কোনো পুনর্মূল্যায়নের কাজ করেনি, ফলে পুনর্মূল্যায়ন ছাড়াই একাধিক প্রার্থীর নম্বর কি করে বাড়ল তা নিয়েই প্রশ্ন তুলেছে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের অনুসন্ধান কমিটি। এছাড়াও অনুসন্ধান কমিটি আরো বলেছে এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা, স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সৌমিত্র সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন সচিব অশোক কুমার সাহা একাধিক বেআইনি ও অবৈধ পদক্ষেপ করেছেন। গ্রুপ ডিতে নিয়োগের ক্ষেত্রে তারা একাধিক বেআইনি সিদ্ধান্ত নিয়েছেন। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। চীনা ভিসা কেলেঙ্কারি মামলায় আজ সাংসদ কার্তি চিদম্বরমকে তলব সিবিআই। দিল্লিতে সিবিআই এর সদর দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে চিদম্বরম পুত্রকে। বিধি ভঙ্গ করে চীনা নাগরিকদের ভিসা পাইয়ে দিতে সাহায্য করার অভিযোগে কার্তি চিদম্বরম সহ কয়েকজনের বিরুদ্ধে নতুন মামলা দায়ের করেছে সিবিআই। সেই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আজ কংগ্রেস সাংসদকে সিবিআই এর সদর দপ্তরে তলব করা হয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর। চীনা ভিসা কেলেঙ্কারি মামলায় আজ কংগ্রেস সাংসদ কার্তি চিদম্বরমকে তলব সিবিআই। দিল্লিতে সিবিআই সদর দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে চিদম্বরম পুত্রকে। বিধি ভঙ্গ করে চীনা নাগরিকদের ভিসা পাইয়ে দিতে সাহায্য করার অভিযোগে কার্তি চিদম্বরম সহ কয়েকজনের বিরুদ্ধে নতুন মামলা দায়ের করেছে সিবিআই। সেই মামলা জিজ্ঞাসাবাদের জন্য আজ কংগ্রেস সাংসদকে সিবিআই সদর দপ্তরে তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। এবার পূর্ব বর্ধমানের খবর। গলশিতে ভোজ্য তেলের কারখানায় বিধ্বংসী আগুন, ভস্মীভূত কারখানার গুদাম। গতকাল রাত 11টা নাগাদ গলশির ভাষাপুলে ওই ভোজ্য তেলের কারখানার গুদামে আগুন লাগে। তুষের মতো দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকলের 4টি ইঞ্জিন রাতভর আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়, যদিও আগুন লাগার কারণ জানা যায়নি।